আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কীটনাশক নয়, এবার ফসলের পোকা দমন করবে পোকা নিজেই। ফসলের প্রধান শত্রু বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গবেষণাগারে 6 প্রজাতির উপকারী প্রকার উদ্ভাবন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। উপকারী এই পোকাগুলোর দ্রুত উৎপাদন ও বংশবিস্তার প্রক্রিয়ায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের একদল গবেষক ও কীট তত্ত্ববিদ। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ধান গম ফল থেকে শুরু করে সব ধরনের শাকসবজির প্রধান শত্রু বিভিন্ন প্রজাতির পোকামাকড়, এতে চরম লোকসানের কবলে পড়েন কৃষক। লোকসান থেকে বাঁচতে অনেক সময় বাধ্য হয়ে অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করে ফেলেন। অতিরিক্ত কীটনাশকযুক্ত ফলশস্য গ্রহণে মানবদেহে ছড়িয়ে পড়ছে অনেক জটিল রোগ। ফসলের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ও পোকা দমনে 6 প্রজাতির উপকারী পোকা উদ্ভাবন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এখানে 6টি প্যারাসাইটিক ইনসেক্ট পালন করা হচ্ছে এবং এদের জন্য যে ভেজিটেবল আছে সেখানে যদি আমরা এই ইনসেক্টগুলোকে ছাড়ি তাহলে আমাদের কোনো প্রকার সিনথেটিক পেস্টিসাইড ইউজ করতে হচ্ছে না। আমরা যদি সাস্টেইনেবল এগ্রিকালচার কল্পনা করতে চাই তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে হবে। 5 থেকে 6টি অ্যাগ্রোভেরাটন হ্যাবিটেট 1% জমির জন্যই যথেষ্ট। ইউএসডিএ এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বায়ো কন্ট্রোল প্রকল্পের আওতায় স্বল্পমূল্যে এই প্রাকৃতিক বালাইনাশক কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পোষক যে পোকাগুলা সেগুলো হলো ক্ষতিকর পোকা, সেগুলোরে সে খুঁজে পায়। সেটা যখন সে খুঁজে পায় তখন তারপরে তারে সে ইউটিলাইজ করা শুরু করে, মানে ওখান থেকে নিউট্রিশন নেওয়া শুরু করে এবং টোটাল যে ফিল্ডটা একটা সার্টেন যে জায়গা সেটা সে দখল নেবে এবং হার্মফুল ইনসেক্টগুলো ওখানে আর থাকবে না। প্রাকৃতিকভাবে উপকারী পোকা দিয়েই ক্ষতিকর পোকা দমনের জটিল এই পদ্ধতিকে বাস্তবে রূপ দিয়েছেন গবেষকরা। ক্ষতিকর পোকাগুলোকে কিছু উপকারী পোকার মাধ্যমে দমন করে ফেলা হয়, যার মাধ্যমে ক্ষতিকর যে বালাইনাশক আছে বা যে কেমিক্যাল পেস্টিসাইড আছে সেগুলোকে আমরা ব্যবহার না করে পোকা দিয়ে পোকা দমনের একটা ব্যবস্থাপনা। এটা আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে আমরা প্রথম এই ধরনের একটা বায়ো কন্ট্রোল প্রজেক্ট ইউএসডিএ সরাসরি সহায়তা এবং এর সাথে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি আছে তাদের সহায়তা এটা এখানে পরিচালিত করছি। উপকারী পোকা দিয়েই যে কোনো ফসলের ক্ষতিকর পোকা দমন করার মতো এমন উদ্ভাবন বাংলাদেশের কৃষি গবেষণার আরও একটি সংযোজন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। খাগড়াছড়িতে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে সারা বছর ড্রাগন ফল উৎপাদন করা হচ্ছে। অমৌসুমে ড্রাগন উৎপাদন করে পাহাড়ি জেলায় রীতিমতো সাড়া ফেলেছেন কৃষক। অসময়ে উৎপাদন হওয়ায় বাজারে ভালো দাম পাচ্ছেন তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মাইতছড়িতে লাইট জ্বালিয়ে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে। 2013 সালে 40টি পিলার নিয়ে শুরু করলেও বর্তমানে বাগানে 4000 পিলারে 12000 ড্রাগন গাছ রয়েছে। তার মধ্যে 2500 গাছে লাইটের মাধ্যমে ড্রাগন ফল উৎপাদন করছেন কৃষক। সিজনের মাল দোজে আপনার 200-250 বিক্রি করি, লাইটিং করলে মালটার দাম 300-350-400 হয়ে যায়। কিন্তু এই বছর টনিক নামে ওষুধ দিয়ে যারা ড্রাগন চাষি করতেছে তাদের জন্য আমাদের বাজার চাষ বাজার মাল বিক্রি করাটা একটু টাফ হয়ে যাইতেছে। সাধারণত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ভরা মৌসুমে বাজারে ড্রাগন ফল বেশি থাকে। বছরের বাকি সময় ড্রাগন পেতে হলে গাছে আলোর ব্যবস্থা করতে হয়। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যেটা একটা নতুন প্রযুক্তি, এই প্রযুক্তি যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করা হয়, যেখানে দেখা যাচ্ছে যে আমরা মৌসুমে যে ফলগুলো উৎপাদন করি অমৌসুমে ফল উৎপাদন করতে গেলে একটা গাছের উপর অতিরিক্ত চাপ পড়ে, সেই চাপটার কারণে বাগানের স্থায়িত্ব যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে যে আমাদের উৎপাদন খরচ হয়, বিপণনকালীন আমরা যদি সেই লাভটা ঘরে তুলতে না পারি তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। ড্রাগন ফল বাগান সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের সাথে আমাদের কৃষি দপ্তরের সকস্তরের কর্মকর্তা কর্মচারী আমরা কৃষকদের উৎসাহ দিচ্ছি এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং এখানে ড্রাগন বিশেষ করে সাইজ এবং মানের উপর ভিত্তি করে 250-350-350 টাকা দরে কৃষক বিক্রি করতে পারছে। লাল বর্ণের ড্রাগন ফল ক্যান্সার প্রতিরোধক, এছাড়াও এ ফলের বীজ পরিপাকতন্ত্রের জন্যও উপকারী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।